পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার ডিশেরগড় ছিন্নমস্তা মন্দির সংলগ্ন শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বিকল হওয়ার ফলে মৃতদেহ দাহ করতে আসা মানুষজন সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মৃতদেহ দাহ করতে আসা মৃতদেহটি বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানোর পর হঠাৎ চুল্লি থেকে আগুন ও ধোঁয়া বেরোতে থাকে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় দাহ করতে আসা মানুষজন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দেখে মানে 12 অক্টোবর আমরা মেল করেছিলাম, ওকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, এদের যে ইঞ্জিনিয়ার আছে সে কিন্তু কোনো রকম স্টেপ এখনো পর্যন্ত নেয়নি। হয়ে যাবে বলেই পাঠিয়ে দিচ্ছে, তার কোনো সলিউশন নেই। আজকে একটা বিশাল প্রবলেম হচ্ছে, কিছুক্ষণ আগে অলরেডি ফায়ারিং হয়েছে, বড় দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এখন কি ভিতরে বডি রয়েছে? একটা বডি ছিল, জাস্ট মিনিট পাঁচেক আগে না, বাট সাইরেন বেজে গেল। আরেকটা বডি কিন্তু দাহ করার জন্য ভিতরেই আছে, আমরা সেটাকে দাহ করতে পারছি না। এখন চুল্লিতে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা ধোঁয়া বেরোচ্ছে, ওখানে কোনো লোক থাকতে পারছে না, ব্যাড স্মেল বেরোচ্ছে। ওইখানে যারা থাকছে, যারা দাহ করাতে নিয়ে এসছে, তাদের সাফোকেশন হচ্ছে, তারা রেস্ট নিতে পারছে না। এই কমপ্লেনটা আপনারা কোথায় করেছিলেন? এদের যে ইঞ্জিনিয়ার ছিল, সার্ভিস ম্যানেজার মনে হয় বাপু মুখার্জি বলে কেউ আছেন, ওনাকে। উল্লেখ্য, 12 অক্টোবর একই সমস্যা দেখা দিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ ইন্দ্রাণী মিশ্র। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির জন্য সমস্যা হয়েছে, খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। দেখুন, একটা টেকনিক্যাল ফল্ট ইস্যু হয়েছে, আমি এই 15 মিনিট আগে খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র আমরা এসেছি, দেখছি এজেন্সিকে কথা বলা হয়েছে, এজেন্সিও আসছে। তাড়াতাড়ি এটা কিছু একটা নিষ্পত্তির ব্যবস্থা আমরা করছি। মেয়র সাহেবের কানেও কথাটা দেওয়া হয়েছে, তিনিও এটা পার্সোনালি দেখছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা সমাধান করা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।